হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইস্কেল ডাটাবেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদির হক। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, আপনারা যারা আমার বিগত ভিডিওগুলো দেখে আসেননি তারা অবশ্যই বিগত ভিডিওগুলো দেখে নিয়ে আসবেন, তা না হলে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা কিন্তু পাবেন না। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আরেকটি কথা বলে নিতে চাই, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম সাব কোয়েরি নেমে, মানে সাব কোয়েরি কীভাবে কাজ করে আর ব্যবহার কীভাবে করতে হয় এটা সম্পূর্ণ ডিটেলস আমরা দেখেছি। সো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটির নাম হচ্ছে অল্টার টেবিল কমান্ড। সো অল্টার টেবিল কমান্ড কীভাবে কাজ করে আর ব্যবহার কী এই সম্পূর্ণ ডিটেলস আমরা দেখব। তো চলুন শুরু করা যাক, আমরা এখান থেকে এসকিউএলে চলে যাব। সো অল্টার টেবিল কমান্ডটা কীভাবে কাজ করে সেটা আমরা যদি একটু বলি, তাহলে সেটা হচ্ছে এর সাহায্যে নতুন টেবিল বা কলাম যুক্ত করা হয়, যেমন এক কলামের সাথে আরেক কলাম যুক্ত করা হয়। সরি, সেটা হচ্ছে এক যুক্ত না, মানে আমাদের যে টেবিলগুলো আছে টেবিলে নতুন কলাম যুক্ত করা হয়। সো টেবিলগুলো কলামগুলো কীভাবে যুক্ত করা হয়, যেমন আমাদের এখানে আছে নাম, আইডি এবং স্যালারি। সো আমাদের এখানে তিনটা কলাম আছে, আমরা এখানে আরেকটা কলাম অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি স্যারদের এজ। আমরা যদি এজ এখানে অ্যাড করতে চাই তাহলে এটা কীভাবে অ্যাড করব তো সেটা আমরা এখন দেখব। তো চলুন দেখা যাক, এটা মূলত করা হয় এই অল্টার কমান্ডের মাধ্যমে। সো আমি যদি এখানে অল্টার কমান্ড ইউজ করি, টেবিলে অল্টার দিয়ে আমাদের যে এটার নাম ব্যবহারটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অল্টার কমান্ড দিতে হবে, তারপর হচ্ছে টেবিলের নাম। সো অল্টার টেবিল, সো হচ্ছে টেবিলের নাম, টেবিলের নাম কি টিচার, তারপর কি আমরা কি অ্যাড করবো অ্যাড এইস অ্যাড করবো, এইস এইসটা হবে কি ইন্টিজার টাইপ সরি, হ্যাঁ ইন্টিজার টাইপ, তারপর হবে এখানে। সো এখানে কিন্তু আমাদের যে আমাদের আইডি, নেম, স্যালারি ছিল, সো আমরা এখানে আমরা একটি ওই অল্টার কমান্ড ইউজ করে আরেকটি কলাম নিয়ে আসলাম, সেটি হচ্ছে এজের মাধ্যমে। চলুন এটাকে রান করা যাক, রান করলে দেখেন আমরা যদি এখানে চলে যাই ব্রাউজারে, চলে যাই ব্রাউজারে, চলে গেলে দেখতে পাবো কিন্তু আমাদের এখানে কিন্তু স্যালারি, এজ। সো আমাদের কিন্তু এখানে আমাদের যে নামগুলো আছে আমাদের এই স্যালারির সাথে কিন্তু আরেকটা এজ যুক্ত হয়ে গেলো, আমাদের এখানে নাল দেখাচ্ছে, কারণ কি আমরা আমাদের ভ্যালুগুলো ইনসার্ট করি নাই। সো আমরা ভ্যালুটা পরে ইনসার্ট করে নিতে পারবো, সমস্যা নেই। আপনার কীভাবে ভ্যালু ইনসার্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সো আপনি চাইলে ভ্যালু ইনসার্ট করে নিতে পারেন, আমরা এখন ভ্যালু ইনসার্ট করবো না। তারপর আমরা যদি আরেকটা টেবিল এখানে ইউজ করি সেটা হচ্ছে আমরা যদি আরেকটা, হ্যাঁ আরেকটা যদি কলাম ইউজ যুক্ত করতে চাই সেটা আমরা কীভাবে যুক্ত করব। সো সেটা যুক্ত করার জন্য আমাদেরকে এখানে আরেকটা ডিপার্টমেন্ট, যেহেতু স্যার, স্যারের কোন ডিপার্টমেন্ট এটা দিই ডিইপিটি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট দিব আমরা কি বার্চার হিসাবে, ইয়ার সামনে দিব বার্চার হিসাবে। সো আমরা এটাকে দিয়ে দিলাম 15 করে, হ্যাঁ। সো আমরা যদি আমাদের এই এজের সাথে আরেকটা কি কলাম যুক্ত হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট, আমরা ডিপার্টমেন্টটাকে রান করে দিলাম। সো আপনি যদি এখান থেকে, হ্যাঁ যাই, সো আমি যদি এখানে যাই দেখেন আমাদের এখানে সঙ্গে এজের সাথে কিন্তু আরেকটা ডিপার্টমেন্ট যুক্ত হয়ে গেল। সো এভাবে কিন্তু আমরা আমাদের যে কলামগুলো আছে যুক্ত করে ফেলতে পারি। আরেকটা প্রসেস দেখব সেটা হচ্ছে এখান থেকে আমরা শুধু এখানে ডিইপিটি ইউজ করেছি, আমরা যদি সম্পূর্ণ নাম ইউজ করতে চাই, ঠিক আছে, যেমন ডিপার্টমেন্ট, আমরা যদি সম্পূর্ণ সেন্টি বা ইপিটা লেখ ওয়ার্ডটা লিখতে চাই, সো এটা আমরা কীভাবে লিখব সো এটি আমরা একটু দেখে নিই। সো ডিপার্টমেন্ট নামটাকে এডিট করে আমরা আমরা আপডেট করে আমাদের ডিপার্টমেন্ট সম্পূর্ণ বানানটা লিখব। তো চলুন দেখি এটা কীভাবে লিখতে হয়। এটা লেখার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল চলে যেতে হবে, হ্যাঁ এভাবে সব কিছু ঠিকঠাক আছে, আমরা এই যে এখানে এসে অ্যাডের জায়গায় এসে আমরা কী দিয়ে দিব সিএস চেঞ্জ ডিপার্টমেন্ট দিব ডিইপিটি, সরি ডিপিইআরটি ডিপার্টমেন্ট। সো আমাদের এখানে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা যদি এখানে রান করি, রান করার পর দেখেন আমাদের এখানে যদি আমরা দেখি, সো আমাদের কিন্তু আগে ছিল ডিপিটি, সো এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গিয়ে গেল ডিপার্টমেন্ট।
সো আমরা এইভাবে কিন্তু আমাদের যে অল্টার কমান্ড ইউজ করে আমরা আমাদের কলামগুলোকে আপডেট করে নিতে পারি, সেইভাবে কিন্তু আমাদের কলামগুলো আপডেট করে নিতে পারি এবং অল্টার কলামের ব্যবহার করতে পারি। সো আমরা অল্টার টেবিলের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে টেবিল কীভাবে ডিলিট করতে হয়, এরপরে টেবিল কীভাবে আপডেট করতে হয়, কলামের বিভিন্ন রোর ভিতরে কীভাবে ডাটা বিলে ইনসার্ট করে আপডেট করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখবো পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।